হাই, আমি আশরাফুল আলম। তোমাদের সামনে হাজির হয়েছি গণিতের কিছু খুঁটিনাটি নিয়ে। আমরা গত ক্লাসে সরলরেখার ক্ষেত্রফল সম্পর্কিত কিছু অঙ্ক করেছিলাম, তৃতীয় অধ্যায়ে। আজকে আমরা সেই ক্ষেত্রফল সম্পর্কিত অঙ্ক করব, কয়েকটা অঙ্ক আমরা সমাধান করব, দেখি প্রবলেম আমরা সলভ করব। এখানে বলা আছে ত্রিভুজ ও এ বি এর শীর্ষত্রয় যথাক্রমে জিরো জিরো, এ কজ আলফা বিটা, মাইনাস এ সাইন বিটা এবং এ সাইন আলফা, এ কজ আলফা। দেখাও যে আলফা সমান সমান বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান বৃহত্তম হবে এবং বৃহত্তম মানটি নির্ণয় করো। তাহলে এইখানে আমরা যদি সর্বপ্রথম এই তিনটে স্থানাঙ্ক দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব এবং এই ক্ষেত্রফলটা আলফা সমান সমান বিটা হলে যে বৃহত্তম হবে সেটা আমরা দেখব এবং ওই বৃহত্তম মানটি আমরা বের করব। তাহলে এইখানে তাহলে বিন্দু তিন শীর্ষত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা সমাধানটা করি যে শীর্ষত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে দুইটা সূত্র আছে ক্ষেত্রফল নির্ণয় করার, আমরা এটা সূত্র ব্যবহার করব। এখানে জিরো, এটা জিরো, এখানে এ কস বিটা, এ কস বিটা আমরা একটু ডিফারেন্স করে লিখি, তারপরে মাইনাস এ সাইন বিটা, তারপরে এখানে আছে এ সাইন আলফা, তারপরে এখানে এ কস আলফা, এ সাইন আলফা, এ কস আলফা, পরে এখানে ওয়ান, এটা আমরা এখানে ওয়ান, এখানে ওয়ান। ওকে, এখন আমরা এটা বিস্তার করে আমরা ক্ষেত্রফল তৈরি করব। এখানে হাফ নিলাম, আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে কিন্তু এ, এখানে এ, এ, তার মানে কি এই যে এই কলাম থেকে এ কমন যায়, এই কলাম থেকে এ কমন যায়, তাহলে আমি এটা কমন নিয়ে নিই, এ একটা কমন নিলাম আর এই কলাম থেকে একটা এ কমন নিলাম, তাহলে এখানে থাকলো জিরো জিরো ওয়ান, তাহলে এখানে কস বিটা, এখানে মাইনাস সাইন বিটা, এখানে সাইন আলফা, এখানে এই হবে না কস আলফা, এখানে ওয়ান, এখানে ওয়ান। এখন আমরা বিস্তারটা করি, তাহলে এখানে আসে কত, এ এইচ স্কয়ার বাই টু। এখানে একটু আমরা একটু লক্ষ্য করি, আমরা যখন এটা বিস্তার করব তখন আমরা যদি যখন এই জিরো নেব, এই জিরোর সাথে যা আসবে, এই জিরো নেওয়ার পরে আমাদের এই চারটা আসবে, তাহলে এই চারটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তারপরে এইখানে সূত্রের মাইনাস। আবার এই জিরো যখন নিব তখন আবার এই বরাবর সারিবাদ, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারিবাদ, তাহলে কোনটা আসবে, কস বিটা ওয়ান, সাইন আলফা ওয়ান, এইটা আমার জিরোর সাথে গুণ হয়ে সব জিরো হয়ে গেল। তারপরে প্লাস এই ওয়ান নিলে কে কে থাকবে, এই ওয়ান বরাবর কলাম বাদ, এই ওয়ান বরাবর সারি বাদ, তাহলে এই চারটা থাকবে, তাহলে এখানে চারটা কি, কস বিটা মাইনাস সাইন বিটা, তারপরে এখানে সাইন আলফা আর এখানে কস আলফা। ওকে, এখন আমরা এইখানে চলে আসি, হাফ এ স্কয়ার বাই টু, তাহলে এটা জিরো, এটা জিরো, এটা বাদ, আর ওয়ান এটা গুণ করলে এটাই হবে। এখন এই কোন আর গুণন যদি করি বা কোনাকুনি গুণ যদি করি, কস বিটা আর কস আলফা, তাহলে আমরা এখানে লিখতে পারি কস আলফা কস বিটা। ওকে, তারপরে সূত্রে মাইনাস, আবার এখানে একটু লক্ষ্য করি, এই এই সাইন আলফা আর সাইন বিটা যদি আমি গুণ করি তাহলে এইখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস, ওই মাইনাস আর এইখানে মাইনাস যদি আমি গুণ করি তাহলে প্লাস, তাহলে এইখানে সাইন আলফা সাইন বিটা। ওকে, এখন একটু লক্ষ্য করি, আমরা এখানে এ স্কয়ার বাই টু, কস এ ইনটু কস বি প্লাস সাইন এ ইনটু সাইন বি, এরকম আমাদের সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাতের ছিল সেভেন প্রথম পত্রের একটা সূত্র ছিল, সূত্রটা হলো আমরা এখানে একটু মুছি, মুছে তারপরে আমরা সূত্রটা একটু লিখি, তোমরা ভিডিওটা পজ করে তারপরে সূত্রটা অঙ্কটা তুলে নেবা। তাহলে এইখানে আমাদের সূত্র ছিল যে কস এ ইনটু কস বি, এখানে কস এ প্লাস বি এর সূত্র ছিল কস এ ইনটু কস বি, কস এ ইনটু কস বি, এইখানে প্লাস থাকলে এটা হবে মাইনাস সাইন এ ইনটু সাইন বি।
ওকে আবার এইখানে cos a minus b এর সূত্র ছিল cos into cos b plus sin into sin b তাহলে এটা যদি হয় তাহলে এখানে আমরা কোন সূত্র প্রয়োগ করতে পারি তার মানে কি এই যে প্লাসের সূত্র cos into cos b plus sin into sin এর পরিবর্তে এই sin এর পরিবর্তে আমরা cos a plus b a minus b লিখতে পারব তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে এটা হবে cos আলফা মাইনাস বিটা ওকে এখন আমাদের শর্ত দেওয়া আছে শর্ত দেওয়া আছে যে যে আলফা ইকুয়াল টু বিটা হলে তাহলে আলফা ইজ ইকুয়াল টু যদি বিটা হয় তাহলে এখানে কসে দ্বিভুজের ক্ষেত্রফল বৃহত্তম হবে তাহলে আমরা এখানে দেওয়া আছে আলফা ইজ ইকুয়াল টু বিটা বা আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0 আমি যদি এটা একদম ধরি তাহলে এই যে আলফা মাইনাস বিটার মান আমি 0 বসিয়ে এই আলফা মাইনাস বিটার মান 0 বসিয়ে cos এর মান পাবো কত cos 0 আর cos 0 এর মান কত 1 তাহলে আমরা জানি cos এর সর্বোচ্চ মান cos থিটা এর সর্বোচ্চ মান 1 এবং cos থিটা এর সর্বনিম্ন মান 1 তার মানে কি সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান মাইনাস 1 এর মধ্যেই সীমাবদ্ধ তাহলে আমরা যদি cos থিটা মান যদি 0 হয় এটা যদি 0 হয় তাহলে cos এর মান কি 1 হয় সর্বোচ্চ হয় যেহেতু এখানে আমরা অতএব এক নং হতে পাই আমরা এখানে এটা লিখে দেই এক নং হতে পাই এখানে কত ছিল a স্কয়ার বাই 2 আর cos 0 ইজ ইকুয়াল টু কত 1 এখানে লিখব যেহেতু cos থিটা এর সর্বোচ্চ মান 1 সুতরাং সুতরাং আলফা ইজ ইকুয়াল টু সুতরাং আলফা ইজ ইকুয়াল টু বিটা হলে ক্ষেত্রফল সর্বোচ্চ হয় বৃহত্তম হয় ওকে এখন আচ্ছা বৃহত্তম মানটা আমরা নির্ণয় করে দিই মান a স্কয়ার বাই 2 cos 0 তাহলে a স্কয়ার বাই 2 cos 0 মান কত 1 তাহলে a স্কয়ার বাই 2 হয়ে গেল তাহলে আমরা এইভাবে সমাধান করতে পারি ওকে আমরা এখন আরেকটা অঙ্ক সমাধান করব ত্রিভুজ a b c এর A, B, B, C, B, O, C শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্ক যথাক্রমে মাইনাস ওয়ান টু টু থ্রি এবং থ্রি মাইনাস ফোর এবং পি বিন্দুর স্থানাঙ্ক এবং পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই হলে দেখাও যে ত্রিভুজ থ্রি এ বি বাই ত্রিভুজ এ বি সি ইজ ইকাল টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সেভেন বাই 22 তাহলে আমাদের এইখানে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেখাইতে বলছে তাহলে আমি আগে এই যে স্থানাঙ্ক গুলো এ বি সি ত্রিভুজ আমি এখানে এ বি সি ত্রিভুজ আমি নিলাম এ বি সি এখন আমরা পি বিন্দু পি এ বি তাহলে পি এ বি বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদেরকে নির্ণয় করতে বলে তাহলে আমরা পি বিন্দুটা কিন্তু আমরা এখানেও নিতে পারি তাহলে পি বিন্দু এক্স ওয়াই আবার পি বিন্দুটা আমরা এখানেও নিতে পারি এক্স ওয়াই কারণ আমরা এইভাবে দিল এই যে পি এ বি ত্রিভুজের ক্ষেত্রফল গণিত হয় আবার এইখানে এইভাবে দিল পি পি এ বি ত্রিভুজের ত্রিভুজ গণিত হয় তাহলে আমরা এখানে পি বিন্দুটা কোথায় আছে এটা কিন্তু উল্লেখ করতে করেনি তাহলে আমরা এখানে ত্রিভুজ পি এ বি উৎপন্ন হয় এমন ভাবে পিটা নিকে নিব যেখানে আমরা পি এ বি ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে আমরা পি এ বি এর এ বি এর আমরা এই পাশে নিতে পারি ডান পাশে নিতে পারি আবার বাম পাশেও নিতে পারি কারণ পি বিন্দুর স্থানাঙ্ক আমি বাম পাশে নিল এ পি এ বি উৎপন্ন হবে আবার ডান পাশে নিলেও পি এ বি ত্রিভুজ উৎপন্ন হবে তাহলে তোমরা এখানে যে তাই কল্পনা করতে পারো সমস্যা হবে না এক্স ওয়াই তাহলে আমাদের এখানে প্রত্যেকটা স্থানাঙ্ক এ বি সি বিন্দুর স্থানাঙ্ক দাও আছে তাহলে আমি সর্বপ্রথম কার স্থানাঙ্ক বের করব আমার ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল বের করব তাহলে এখানে ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল সমান সমান হাফ এখানে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই আর এ বিন্দুর স্থানাঙ্ক কত আছে
এই বিন্দুর স্থানাঙ্ক কত আছে মাইনাস 1 2 এবং বি বিন্দুর স্থানাঙ্ক কত আছে 2 3 এখানে 1 1 1 আমরা এই সূত্র প্রয়োগ করে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব তাহলে এখানে হাফ আমরা যদি এই x নেই কে থাকবে এই x নিলে এই বরাবর সারি বা কলাম বাদ এই দুটো থাকবে 2 1 3 1 তাহলে মাইনাস যদি y নেই তাহলে এই বরাবর সারি বা কলাম বাদ তাহলে মাইনাস 1 1 2 1 মাইনাস 1 1 2 1 তারপরে প্লাস 1 যদি নেই তাহলে এই চারটি থাকবে কারণ এই বরাবর সারি বা এই বরাবর কলাম বাদ এগুলো বিস্তার তাহলে মাইনাস 1 2 এখানে 2 3 ওকে এখন আমরা হাফ x এর সাথে এটা গুণ করলে কত হয় 2 - 3 - y এখানে মাইনাস 1 আর এখানে মাইনাস 2 আর এখানে এইখানে যদি 1 হয় তাহলে এখানে মাইনাস 3 আর এখানে মাইনাস 2 যোগনে 4 ওকে তাহলে আমরা এটা করলাম করার পরে আমি একটু সামনে যাব আমরা আরেকটা লাইন এখানে লিখি হাফ এখানে মাইনাস x কারণ এখানে মাইনাস মাইনাস 3 থেকে 2 বাদ দিলে মাইনাস 1 থাকে মাইনাস 1 x এর গুণ করলে মাইনাস 1 হয় এখানে মাইনাস আর এখানে মাইনাস 3 হবে কারণ মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 3 এই মাইনাস এটা প্লাস 3 y আর এখানে মাইনাস 7 এখন একটু লক্ষ্য করো আমরা এইখানে মাইনাসটা কমন নিতে পারি যদি মাইনাসটা কমন নেই তাহলে এখানে মাইনাস হাফ আসবে এখানে x আর এটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে মাইনাস এই যে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এখানে হবে মাইনাস 3 y আর এই প্লাস 7 কারণ এখানে আমি মাইনাস নিছি মাইনাস কমন নিছি মাইনাস কমন নেওয়ার পরে এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে এখানে প্লাসটা মাইনাস হয়ে গেছে এই মাইনাসটা প্লাস হয়েছে এখন এইটা কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল এখন এই ক্ষেত্রফল আবার কি আছে ঋণাত্মক আছে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল কখনো ঋণাত্মক আসে না তাহলে এটা আমরা ধনাত্মক বানিয়ে ফেলবো তার মানে কি এই মাইনাসটা উঠাই দেবো তাহলে এখানে 3y প্লাস 7 আমরা এখানে ঋণাত্মক ক্ষেত্রফল যেহেতু ঋণাত্মক হয় না ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না ওকে তাহলে আমরা ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল কত পেলাম অর্থাৎ ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল সমান সমান হাফ x মাইনাস 3y প্লাস 7 এখন আমরা অর্ধে কিন্তু এই যে ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল x মাইনাস 3y প্লাস 7 এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ তাহলে এর স্থানাঙ্ক হলো মাইনাস 1 2 বি এর স্থানাঙ্ক হলো 2 3 সি এর স্থানাঙ্ক হলো 3 মাইনাস 4 তারপরে এখানে 1 1 1 ওকে আমরা এখানে বিস্তার করব হাফ এই ওয়ান মাইনাস ওয়ান নিলে কে থাকবে এই চারটা থাকবে থ্রি ওয়ান মাইনাস ফোর ওয়ান তারপর মাইনাস এ টু নিলে থাকবে যে এই বরাবর সারি বা তরঙ্গ টু ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান তারপরে প্লাস এ ওয়ান নিলে এখানে থাকবে টু থ্রি থ্রি মাইনাস ফোর ওকে এখানে হাফ এটার সাথে মাইনাস ওয়ান এখানে থ্রি তিন অক্ষে তিন এখানে সূত্র মাইনাস এখানেও মাইনাস আসছে একটা তাহলে প্লাস ফোর অক্ষে ফোর মাইনাস টু এখানে টু থ্রি এটার সাথে ওয়ান গুণ টু এর সাথে ওয়ান গুণ আর থ্রির সাথে ওয়ান গুণ ওকে তারপরে প্লাস ওয়ান এখানে মাইনাস এইট দুই তো মানে চার সূত্র মাইনাস সেন্ট্রিকা নয় ওকে এখন আমরা এটাকে আমরা একটু মনে রাখবো যে এখানে ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল কত আসে এটা তাহলে এখানে হাফ এটাকে ক্যালকুলেশন করলে 3 প্লাস 4 7 আর মাইনাস 1 এর সাথে গুণ করলে মাইনাস 7 ওকে তারপরে এখানে কত আসে মাইনাস 1 আর এটার সাথে গুণ করলে মাইনাস এখানে মাইনাস 2 আর ভিতরে মাইনাস 1 থাকবে তাহলে প্লাস 2 হবে 2 কে 2 আর এখানে কত আসে মাইনাস 1 আর মাইনাস 9 16 17 তাহলে এখানে মাইনাস 17 কে 17 তাহলে এখানে হাফ তাহলে এখানে কত আসে সতেরো মাইনাস সেভেন তাহলে কত হয় সাত সতেরো যোগ করলে হয় এখানে তিন চব্বিশ চব্বিশ থেকে দুই গেলে তাই কত মাইনাস বাইশ ওকে তাহলে এইখানে একটু লক্ষ্য করি এইখানেও মাইনাস হাফ এইখানে বাইশ
তাহলে এখানে কত হবে 11 কারণ এটা কাটা এটা কাটা তাহলে মাইনাস 11 আসে তাহলে মাইনাস আচ্ছা আমরা এই হাফটা রাখব না কারণ যেহেতু অনুপাত হাফটা রেখে দেব এখানে হাফ আছে তার মানে কি এখানে এই হাফ রেখে দিলাম আর ক্ষেত্রফল এই মাইনাস করে দিছি কারণ ক্ষেত্রফল যেহেতু ঋণাত্মক হয় আসে তো এই মাইনাসটা উঠে যাবে তাহলে একই কাহিনী এখানে একই কথা লিখতে হবে যে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না ক্ষেত্রফল ঋণাত্মক হয় না ওকে এখন তাহলে আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম হাফ ইনটু 22 আর PAB ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম হাফ ইনটু x - 3y + 7 তাহলে আমরা এখন অনুপাতটা নেব তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নেবা সম্পূর্ণ তারপরে পার্ট বাই পার্ট আকারে করবা তাহলে অতএব ত্রিভুজ PAB আর ত্রিভুজ ABC সমান সমান তাহলে ত্রিভুজ PAB এর ক্ষেত্রফল ছিল হাফ ইনটু x - 3y প্লাস 7 আবার এখানে হাফ ইনটু 22 তাহলে এই হাফ কাটা অতএব ত্রিভুজ PAB ত্রিভুজ ABC সমান সমান x - 3y প্লাস 7 এই आंसर তাহলে এইখানে আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারি ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত আমরা আগামী কালে একটা আরেকটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব ওইটা হলো সঞ্চারপদের সমীকরণ এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ।